রোগী যদি গ্যাস বাড়ে, ব্যথার রোগী গ্যাসের রোগী যদি ব্যথা বাড়ে, ব্যথায় আক্রান্ত হয়, তখন ডাক্তাররা ব্যথা সারার জন্য মুখ দিয়ে খাওয়ার বড়ি দেয় না, কি দেয় কন্দি ডুস দেয়, সাপোজ এটা এই ডুসকে এই পাশ দিয়ে খাতে হয় না, কোন অন্য কোন দিক দিয়ে দিতে হয়, পূব দিক দিয়ে দিতে হয় না, তাহলে ও পাশটা দিলেও ব্যথা যায়, তাহলে যে কইলি যে এ তো আল্লাহ দিছে ও তো আল্লাহ দিছে তাই বাবার দেখাই, তাহলে ব্যাটে তো একদিক দিয়ে দেওয়ার দরকার, তুই চাও বাইতে খাবি কে ন্যাংটা যে সিটে শো হাসাই যে কাপ দিয়ে দিয়ে দে যাবে তো ব্যাটে যাবে কথা কর ও দোয়া সংক্রান্ত কয়েকটা কথা সারা দুনিয়ার মুসলমান সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে মুসলমানরাই বিশ্বাস করে মুসলমানরাই বিশ্বাস করে যে দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন হয় হাদিসে আসছে আল্লাহ নবী বলেন আল তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ্দুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ফয়সালা করবেন যেটা করবেন সেটা ফয়সালা আগে থেকে লিখে রাখছেন এর নাম হলো তকদির আমাদের মোমেন হওয়ার জন্য শর্ত হলো সাতটা কথার প্রতি আমাদের পাক্কা বিশ্বাস রাখতে হবে যেই সাতটা কথাকে আমরা ইমানে মুফাসসালের ভিতরে মশক করে থাকি আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত সাতটা কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করি আমানতু বিল্লাহ ও মালাইকাতিহি এবং আল্লাহর সৃষ্টি ফেরেশতাদেরকে আমরা চোখে দেখি না ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি ও কুতুবিহি আল্লাহ পাক মানব জাতির হিদায়তের জন্য 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন এই 104খানা আসমানি কিতাবে আমরা বিশ্বাস করি তবে আখেরি কিতাব হলো কোরআনে কারিম এখন 104খানা আসমানি কিতাবের মধ্যে একমাত্র কোরআন ছাড়া অন্য কোনো কিতাবের সংবিধান চলবে না এ কথার পর আমরা সকলে একমত বিশ্বাস করি না আমরা সবাই আমরা বিশ্বাসী ও রুসুলিহি আদম আলাইহি সালাতু ওয়াসালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আড়াই থেকে 3 লক্ষ বা আরও বেশি কম হতে পারে নবী রসুল চলে গেছেন তন্মধ্যে ওলামাই কেরামদের ধারণা 313 জন রসুল ছিলেন কিতাব যদিও 104খানা রসুলের সংখ্যা 313 জন হতে পারে আর বাকিরা সকলে নবী এই সব নবী রসুলরাই সত্য সকলে আল্লাহ প্রেরিত তবে আখেরি নবী আখেরি রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসবে আপনারা কি একমত বর্তমান জামানায় মুসলমানদেরকে বিভিন্ন প্রকার বিভ্রান্তি চলতেছে তার মধ্যে একটা ফেরকা আসছে যাদের নাম হলো কাদিয়ানি ফেরকা আপনাদের কাছে কাদিয়ানি বললে আপনারা বুঝবেন কিন্তু ওরা আপনাদের আমাদের বুঝতে দেবে না বিধায় ওদের নাম রাখছে মুহাম্মাদি মুসলিম জামাত আহমাদি মুসলিম জামাত ওদের নাম রাখছে আহমাদি মুসলিম জামাত প্রাথমিকভাবে নামটা শুনলে মুসলমান ধোকা খেয়ে যাবে মনে করবে একটা সত্য দল যেহেতু মুসলিম আরও আহমাদি আমাদের নবীর নাম আহমাদ আবার জামাত এটা মুসলমানদেরই পরিভাষা কাজী এটা মনে হয় সত্য দল এমন করে এই আহমাদি মুসলিম জামাতের প্রণেতা হল গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নিজে দাবি করে মোহাম্মদ রসুলুল্লাহ নবী তবে উনি শেষ নবী নয় আমি গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী এই গোলাম আহমদ কাদিয়ানির শেষ নবীর দাবির পক্ষে বাংলাদেশে লক্ষ লক্ষ কাদিয়ানি হয়ে গেছে এরা সম্মেলন পর্যন্ত করার পাইতারা দেয় এরা মাহফিল পর্যন্ত করার পাইতারা দেয় কাদিয়ানিদের নামে মসজিদও আলাদা তৈরি হচ্ছে এবং এরা ইজতেমা পর্যন্ত করার প্রস্তুতি নিচ্ছে আমি গত কয়েকদিন আগে গাজীপুর একটা মাহফিলে গিয়েছিলাম সেখানকার মৌচাক গাজীপুর মৌচাকের উপজেলা ভাইস চেয়ারম্যান বললেন আমাদের এখানে কাদিয়ানিরা সম্মেলন করবে এই প্রোগ্রাম করেছে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে ইরাক থেকে বিশ্বের বিভিন্ন দেশে তাদের এজেন্ট আছে
এই এজেন্টদের বড় বড় আলেম বড় বড় শিক্ষিত যারা তাদেরকে এখানে সমবেত করবে বিশাল ইস্তেমা করবে বলে প্রোগ্রাম করছে প্রায় কয়েক কোটি টাকা সেখানে খরচ করবে তাদের এভাবে প্রস্তুতি নিয়েছে তো ভাই চেয়ারম্যান সাহেব বললেন আমি এটাকে বাধা দিলাম স্থানীয় ওলামা ইকরামদেরকে নিয়ে এমপিরাও তাদের পক্ষে কয়েকজন আমাকে মোকাবেলার জন্য চলে আসছে এমনকি মন্ত্রীরাও কয়েকজন পর্যন্ত তাদের পক্ষে চলে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলছে তুমি যদি রাজনীতিতে থাকতে চাও তাহলে তুমি ওখান থেকে সরো তো উনি বললেন যে আমি বললাম স্যার রাজনীতিতে থাকি না থাকি এ জায়গা কাদিয়ানীদের সম্মেলন হবে না হবে না তো হবেই না কয় তারা প্যান্ডেল করে ফেলাইছে কয় মুহূর্তের ভিতরে উড়িয়ে দেওয়া হবে প্যান্ডেল উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব লক্ষ মুসলমান জনতাকে উপস্থিত করে কাদিয়ানীদের সেই প্রোগ্রামকে তছনছ করে দিয়েছে ভেঙে দিয়েছে একজন যুবক মানুষ রাজনীতিতে জুনিয়র রাজনীতি উপজেলা ভাইস চেয়ারম্যান অনেক নিচেরই একজন রাজনীতিবিদ অমিলিক করে আল্লাহ পাক তাকে আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ যেন কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস শাফাআত খাস সুপারিশ তাকে নসিব করে সবাই বলি আমিন এই কাদিয়ানীরা দাবি করে তাদের নবী গোলাম আহমদ কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী বলবে তারাও কাফের তাকে যারা নবী না বলবে তাকে যারা নবী বলতে তাকে যারা কাফের বলতে গ্রেবনাত করবে তাকে যারা কাফের বলবে না তাদের ইমানের মধ্যে ত্রুটি আছে যাদের কাছে স্বীকৃতি চাইতেছি যে তাদেরকে কাফের বলে স্বীকৃতি দেন কাদিয়ানীদেরকে কাফের বলে স্বীকৃতি দেন স্বীকৃতির ক্ষমতা যাদের হাতে যখন যে সরকার যাদের হাতে স্বীকৃতি দেওয়ার ক্ষমতা আছে তারা যদি স্বীকৃতি তাদেরকে কাফের বলে না দেয় তাহলে তাদের ইমানের মধ্যে ত্রুটি আছে কিয়ামতে তারাও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক না আমাদের নবীর নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন কি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক নিজেই বলেন মা কারা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাহারো আব্বা না ফাঁকে একটা কথা স্মরণ রাখবেন আমাদের দেশে পীর সাহেবের কাছে মুরিদ হইলে কিছু কিছু পীর আছে সব পীর না পীর সাহেবের কাছে মুরিদ হইলে পীর সাহেবের মুরিদরা পীর সাহেবরে পীর আব্বা কয় শুনছেন নাকি পীর সাহেবের বউরে পীর মা কয় শুনছেন উদ্দেশ্য ভালো না এই কথা বলে তারা একটা ফতোয়া তৈরি করে সেটা হলো কয় ভাই বোনে পর্দা করা লাগে না শরীয়তের বিধান চোদ্দ শ্রেণীর মানুষের ভিতরে পর্দা নাই এই চোদ্দ শ্রেণীর মানুষের মধ্যে বিবাহ জায়েজ নেই একজন পুরুষ চোদ্দ শ্রেণীর মহিলাকে বিয়ে করতে পারবে না একজন মহিলা চোদ্দ শ্রেণীর পুরুষকে পুরুষের সাথে বিবাহ বসতে পারবে না এক নম্বরে বাপ তারপরে দাদা তিন নম্বরে নানা এরপরে ছেলে এরপরে ছেলের ছেলে এরপরে ভাই এরপরে ভাগ্না তারপরে ভাতিজা এরপরে দুধবাপ এরপরে দুধ ভাই এরপরে চাচা এরপরে মামা এভাবে করে চোদ্দ জন আছে সিরিয়ালে এই চোদ্দ জন পুরুষের সাথে বিবাহ জায়েজ নেই একজন মহিলার তেমনই এই চোদ্দ শ্রেণীর মহিলাও পাওয়া যাবে এগেনস্টে এদের সাথে পুরুষের বিবাহ জায়েজ নেই এই চোদ্দ জনের ভিতরে পর্দা লাগবে না এই চোদ্দ জনের মধ্যে পর্দা নেই পর্দা নাই মানে পর্দা নাই মানে হলো এই চোদ্দ জনের সামনে মহিলারা চোদ্দ শ্রেণীর পুরুষের সামনে গায়ের সব কাপড় খুলিয়ে দিয়ে বসে থাকবে তা না এই চোদ্দ শ্রেণীর পুরুষকে একজন মহিলা মুখমণ্ডল দেখাইতে পারবে হাতের কবজি দেখাইতে পারবে পায়ের টাকটুর নিচে দেখাইতে পারবে ছেলের সাথে মায়ের বিবাহ জায়েজ নাই এর কারণে ছেলে আর মায়ের মধ্যে পর্দা লাগবে না এই পর্দার মানে এটা নয় যে মায়ের বডি ফিটিংস টাইট কামিজ পরবে গায়ে উলনা পরবে না মায়ের শরীরের সরমের অঙ্গগুলো যুবক ছেলেতে দেখতে পারবে অনুমতি আছে এটা নয় মায়ের স্তন খুলে দুধের বাচ্চারে দুধ খাওয়ায়
আর ওই মায়েরই কলেজে পড়ে একটা যুবক ছেলে 18 20 বছর বয়সের ছেলে মায়ের স্তন দেখবে মা খোলা স্তনে ছোট বাচ্চাকে দুধ খাওয়াবে আর সাবালেক ছেলে তার স্তন দেখবে এটা জায়েজ নাই ওই মায়ে এবং পুতে জিনার গুনাহ তাদের আমলনামায় লেখা হবে বাপের সামনে মেয়েতে স্তন খুলে তার বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবে না শ্বশুরের সামনে বেটার বউতে পুত্র বধূতে স্তন খুলে দুধের বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবে না শরীরের সরমের অঙ্গগুলো তথা মুখমণ্ডল হাতের কবজিয়ার পায়ের টাকটুর নিচে টুক এই 14 জনকে দেখানো যাবে এর বেশিও তাদেরকে দেখানো যাবে না এদের ভিতরে পর্দা নাই এবার যেই সকল পীরের মুরিদরা পীর সাহেবরে আব্বা কয় আর পীরের বউরে মা কয় উন্ডা ফটো আবিষ্কার করছে কয় একই বাপের সন্তানের ভিতরে যেহেতু পর্দা লাগে না কাজেই আমরা পিসাবের ছেলে আর মেয়ে আমাদের মধ্যে পর্দা নাই এক জায়গায় বসে আমরা জিকির করব এক জায়গায় বসে ফিকির করব এক জায়গায় বসে মজমা করব এক জায়গায় আলো নিভাই দিয়ে কখনো জিকির ফিকির করব কখনো বাতি জ্বালাই করব কখনো পর্দা ছেড়ে দিয়ে করব কখনো পর্দা উঠাইয়া জিকির করব তাতে কোনো সমস্যা নেই এই সমস্ত পীরের দরবার পীরের দরবার না শয়তানের দরবার কথা কন শয়তানের জিকির করে দিলের পর্দা পর্দা বড় পর্দা পর্দা উঠা দো আসল পর্দা বলে দিলির পর্দা সরাসরি মাঝে কোনো পর্দা লাগবে না এই পর্দা উঠাই দিতে বলে বলার সঙ্গে সঙ্গে মাঝখান থেকে পর্দা উঠাই দেয় এরপর একটু মোমবাতি জ্বালানো থাকে মোমের আড্ডা তো মোমবাতি জ্বালানো থাকে এরপরে কয় দিলের বাতি বড় বাতি বাতি নিবা দো পর্দা উঠাই দিছে বাতিও নিবাই দিছে এরপরে জিকির হলো আল্লাহু আকবার আপনাদের এদিক আছে কিনা জানি না আমাদের ওই দিক থেকে শুনি কয় সুরেশ্বরের বাবাই কয় বৈশা জেকের ভালো ভালো নাই কইদা কইদা জেকের করলে তাইতে খোদা জালা রাজি হয় এইভাবে লাভ শুরু হয়ে গেল পর্দা উঠাই দিল বাতিও নিভাই দিল একই বাপের ছেলে আর মাইয়া পর্দা তো মোটেই লাগবে না এবার লাফালাফি আর কুদাকুদি জিকির শুরু হয়ে গেছে কিছুক্ষণ জিকির করতে করতে অনেকের গোসল পর্যন্ত ফরজ হইয়া যায় এগুলো পীরের দরবার না শয়তানের দরবার আপনারাই কত দেন পীরের দরবার না শয়তানের দরবার আয় বসাই লিসে আদম রয়ে হাস পাঁচ বাহার দস্তে না শায়দ দাদে দস আয় বসাই লিসে আদম রয়ে হাস পাঁচ বাহার দস্তে না শায়দ দাদে দস কার শয়তামি কুনাদ নাম আসবলি গর্বলি ইন আসতে লানত বরবলি বহুত সময় শয়তান পীরের ভেষ ধরে আসে আমাকে আপনাকে বেঈমান করার জন্য আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সম্পর্কে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাইদে বড় পীর জগতে আসে নাই কথা বলেন ঠিক কি ঠিক না আমার নবীর সাইতে বড় পীর আসে নাই ওই নবী সম্পর্কে আল্লাহ বলেন মুহাম্মদকে তোমরা কেউ আব্বা বলবা না তোমাদেরকে আব্বা হয় না তার ঔরসজাত সন্তান যে কয়টা তারা ছাড়া আর কোন উম্মত তাকে আব্বা বলবা না বলবা কি ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন তাকে আল্লাহর রাসূল বলবা তিনি হলেন খাতামুন নবিয়্যিন সমস্ত নবীদের শেষ নবী আমার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী জগতে আসিবে না আমরা এ কথায় একমত কিনা ওয়া রাসূলিহি সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করি তবে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া রাসূলিহি এরপরে ওয়াল ইয়াউমিল আখিরি আজকে গেল বুধবার আগামী কাল আসবে বৃহস্পতিবার তারপরের দিন শুক্রবার এরপরে শনিবার এমন করে প্রত্যেক সপ্তাহ শেষ হয় শুক্রবারে শনিবার থেকে সপ্তাহের প্রথম দিন শুরু হয় সকল সকল ভাষায় সারা দুনিয়া ব্যাপী শনিবার থেকে সপ্তাহ শুরু হয় আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন দুনিয়ায় একটা দিন আসবে শুক্রবার শুক্রবার মহররম মাসের 10 তারিখে শুক্রবার ওই শুক্রবারের পরে দুনিয়ার কোনো দিন শনিবার হবে না এইটা হলো দুনিয়ার দিনের শেষ দিন এর নাম হলো ওয়াল ইয়াউমিল আখির দুনিয়ার দিনের শেষ দিন বিশ্বাস করা ফরজ যেদিন দুনিয়া ধ্বংস হবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক মারবে সারাটা দুনিয়া তছনছ হয়ে যাবে ইজাস সামা উনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত
إذا السماء انشقت وعزنت لربها وحقت এমন করে বহুত আয়াত আছে কুরআন শরীফের ভিতরে দুনিয়াটা ধ্বংস হবে আসমান ভেঙে তছনছ হয়ে যাবে চন্দ্র সূর্য সূর্য গ্রহ নক্ষত্র একটা একাক দিয়ে কুড়িয়ে উড়িয়ে নষ্টগ্রস্ত হয়ে যাবে জমিনটা পায়ের নিচ থেকে হারিয়ে যাবে পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে এ দুনিয়াটার কিছুই থাকবে না ওই দিনটার নাম হলো দুনিয়ার দিনের শেষ দিন বিজ্ঞানীরা আগে বিশ্বাস করতে চাইতো না এখন গবেষণা করে তারাও কয় দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে এটা তাদের বিশ্বাস নয় এটা তাদের গবেষণার ফসল এর দ্বারা তারা ঈমানদার হবে না আমরা কোন গবেষণার দ্বার ধারি না কোন যান্ত্রিক গবেষণার দ্বার আমরা ধারি না আমাদেরকে বলেছেন আমাদের নবী এ দুনিয়া ধ্বংস হবে আমরা ওই কথার পর বিশ্বাসে কথা বলেন ঠিক কি না ওয়ালিয়ামিল আখিরি পাঁচ নম্বর ছয় নম্বর হলো والقدر خيره وشره من الله تعالى ভালো মন্দ দুনিয়া যা কিছু হয় অভাব হোক আর সচ্ছলতা হোক ধনী হই আর গরিব হই চেয়ারম্যান হই আর ফেল করি মেম্বার হইতে পারি আর ফেল করি ক্ষমতায় রাজনীতিতে যাইতে পারি আর ফেল করি আমার শরীর সুস্থ হবে না রুগ্ন হবে আমার ছেলে হবে না মেয়ে হবে সন্তান মোটেই হবে কি হবে না এগুলো সব আল্লাহ পাকের কুদরতি কলমে লেখা আছে একবার সেই অনুযায়ী সবকিছু পরিচালিত হয় কথা বলেন ঠিক কি ঠিক না আমি আপনি এ কথার পর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এইটি আল্লাহ যেমন লিখে রাখছে সেরকমই হবে এই তকদির পরিবর্তন পরিবর্তনশীল না হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন আত-তাকদীরু লা ইউরাদ্দু তকদির পরিবর্তন হবে না আল্লাহ কোরআনে কারীমের মধ্যে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাবদিল আলি কালিমাতিল্লাহ আমি একবার যার উপরে কলম বসাই তা পরিবর্তন হবে না যেভাবে লেখি সেভাবেই হবে কথা কি আপনারা লক্ষ্য করতেছেন কথা কি আপনারা বুঝতেছেন আল্লাহ যার সম্পর্কে যা লিখে রাখছে তা সেইভাবেই হবে পরিবর্তন হবে না বিশ্বাস হয় কি হয় না এবার যদি এ কথার বিশ্বাস হয় তাহলে একটা প্রশ্ন আপনাদের ভিতর থেকে আসা উচিত সবাই প্রশ্ন করতে সময় পাবেন না সুযোগ পাবেন না আপনাদের প্রশ্ন আমার কাছে কইরা আপনাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে জানতে চাই আল্লাহর কাছ থেকে রেজাল্ট আইলে আপনাদের কাছে আবার শোনাবো ইনশাআল্লাহ প্রশ্নটা হলো তকদির আল্লাহ যা লিখে রাখছে তাই যদি হবে তাহলে আল্লাহ পাক আমাদেরকে দোয়া করতে কেন বললেন মুনাজাত করতে কেন বললেন যা লিখে রাখছেন তাই যদি হবে তাহলে আমার দোয়া মুনাজাত করে লাভ কি কথা বলেন ঠিক কি না আল্লাহ যা লেখছে তাই যদি হবে অনেকে আছে এই কথা কি এত ভাবে বিশ্বাস করে খুব গাঢ় বিশ্বাস করে কয় হুজুর এই যে নামাজ কালাম পড়ি না এখানে আমার কি হাত আছে কোন আল্লাহ কপালে নামাজ লেখে নাই তাই পড়ি না আমি তকদির বিশ্বাস করি রুজিতে নামাজ নাই হুজুর এই যে বিড়ি সিগারেট খাই একে আমি খাই আল্লাহ আগে তে তকদির লিখে রাখছে তাই রুজিতে ছিল খাই আপনাকে রুজিতে বিড়ি নাই তা খান না তকদির বিশ্বাস করে এখন যদি ওই অত বিশ্বাস করে তাহলে তার এট কি করতে হয় এদিক আয় তোর মুখে জুতো দিয়ে দুটো বাড়ি দেই এ তকদির লেখা আছে খাই চলি যা নাকি কর তুই তকদিরে এতই বিশ্বাস করি তকদিরে বিড়ি ছিল তাই খাইছি তো তকদিরি দুটো জুতোর বাড়ি ছিল কাই যা দিয়ে দেই যে যেমন তারা সেরম জব দিতে হয় না একজন বামাদ্যে চা খায় কইলাম যে এই বামাদ্যে খাইছে কাকা হুজুরি এত আল্লাহ দিছে এত আল্লাহ দিছে একভাবে খালি বলো তাহলে এর কি জব দিতে হয় ইব্রাহিম আলাইহিস সালামের জবের মতো ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ কয় এ ইব্রাহিম আমাকে আল্লাহ বলো আমাকে খোদা বলো আনা রব্বুকুম আলা ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোর কি যোগ্যতা আছে যে তোরা খোদা কব কয় যে তোমার খোদার কি যোগ্যতা আছে বলো আমারও তাই আছে ইব্রাহিম আলাইহিস সালাম কয় আর ইন্নাল্লাহ ইউহিয়ি ওয়া ইউমিত আমার আল্লাহ মারতেও পারে বাঁচাইতেও পারে এ ক্ষমতা আল্লাহর আছে না নাই নমরুদ কে অত আমিও পারি এ কত বড় দাতাল ও বলে মারতেও পারে বাঁচাতেও পারে ইব্রাহিম আলাইহিস সালাম কয় তা মারি বাঁচাই দেখা ইব্রাহিম আলাইহিস সালাম মারার বাঁচার যে তর্জমা দিছে যে মরা কেল্লা বাঁচাইতে পারে বাঁচা কেল্লা মারতে পারে এই তো এই উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে নমরুদ কয় আমিও পারি ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য কয় পারি দেখা দি ও জেলখানাতে দুইজন কয় দিয়ে নিয়ে একজনটা জবই দিছে মারি ফেলাইছে আর একজনটা কইতে বাড়ি যা
কাজদেরকে সেটারে মারলাম একটার মশালা আর ইব্রাহিম আলাইহিস সালাম কাজিয়েছে এত বড় দামলা এ তো আমার জানা ছিল না তো যেমন দামলা সেরম জব দিতে হবে আর ইন্নাল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব আমার আল্লাহ জীবন ভরে পূব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিক ডুবোয় তুই একটু পশ্চিম দিক থেকে উঠো এখন ওর যদি বুদ্ধি থাকতো ও কয়ে বলতো না যে তাহলে তোমার একদিন আমি পূব থেকে উঠেছি তোমার আল্লাহ পশ্চিম দিক থেকে উঠো নমৃত এই কথা কলি কইতে পারতো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার আল্লাহ পূব দিক থেকে উঠায় পশ্চিম দিক ডুবোই তুই উল্টো দিক দিয়ে উঠো ও সে সময় আওরি পড়ছে তারে জব সেইভাবে দিতে হবে না তারে জব দিলাম যে কোনো পাশতে দিলি তো পেটে যায় যখন ব্যথার রুগী যদি গ্যাস বাড়ে ব্যথার রুগী গ্যাসের রুগী যদি ব্যথা বাড়ে ব্যথায় আক্রান্ত হয় তখন ডাক্তাররা ব্যথা সারার জন্য মুখ দিয়ে খাওয়ার বড়ি দেয় না কি দেয় কন্দি ডুস দেয় সাপোজ সেটা এই ডুসকে এই পাশে খাতে হয় না কোন অন্য কোন দিক দিয়ে দিতে হয় পূব দিক দিয়ে দিতে হয় না তাহলে ও পাশে দিলেও ব্যথা যায় তাহলে যে কইলি যে এত আল্লাহ দিছে ও এত আল্লাহ দিছে তাই বাবা দেখাই তাহলে ব্যাটে তো একদিক দিয়ে দেওয়ার দরকার তুই চাও বাইতে খাবি কে ন্যাংটা যে সিতে শো হাসাই যে কাপ দিয়ে দিয়ে দিই যাবে তো বেটে যাবে ও দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে শরিয়াত পেট পাঠিয়েছে শরিয়াতের বিধান দাতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কি ঠিক না আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে যে কয়টা কথা ইমানের জন্য বলেছেন তার মধ্যে একটা হলো আল কদর তকদিরকে বিশ্বাস করো চাইছিলাম না কথা বলতে কিন্তু আই সেখানে একটু খয়ে যাই তকদিরের কথাটা একটু সাফ হইতে হবে নইলে আপনাদের দ্বন্দ্ব থেকে যাবে এই দ্বন্দ্ব পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ মহব্বতের সাথে শোনেন তকদির কি আল্লাহ যা লিখছে তাহাই হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই বিশ্বাস করেন এর মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক না একথা আমরা বিশ্বাস করি তকদির যা আছে তাই তাহলে আমাদের কাজ কি আমাদের করণীয় কি আছে এই তকদির কি এদিক তাকান আল্লাহ এখানে বিষয় হলো আল্লাহ তাআলা অন্য কোন প্রাণীকে স্বাধীনতা দেয় নাই গরুড়ারও স্বাধীনতা নাই হাতিরও স্বাধীনতা নাই বাঘেরও স্বাধীনতা নাই রয়্যাল বেঙ্গল টাইগার তারে ধরে রয়্যাল বেঙ্গল টাইগার কে ধরে নিয়া ঢাকা চিড়িয়াখানার ভিতরে বসাই তুইছে ঠিক কি না দেখছেন না রয়্যাল বেঙ্গল টাইগার এত বড় বীর বাহাদুর শক্তিশালী প্রাণী তাকে তার স্বাধীনতাকে খর্ব করিয়া তারে জেলখানায় বসাই তুইছে এতে কাবে বসে দিছে ولا قوة إلا بالله العلي العظيم তাহলে বাগেরও স্বাধীনতা নাই সিংহাবনের রাজা তারও স্বাধীনতা নাই ঠিক কি ঠিক না মানুষের স্বাধীনতা আছে মানুষের স্বাধীনতা আছে মানুষের একমাত্র স্বাধীনতা আছে ঠিক কি ঠিক না দুই নম্বর মানুষ ছাড়া অন্য কোন প্রাণী জ্ঞানে পরিপূর্ণ না হাতির এত বড় একটা মাথা তার মাথার ভিতরে আধা মন গিলু কিন্তু এত বেশি গিলু দিয়ে সে একটা সুসের হুটো বানাতে পারে না ঠিক কি ঠিক না গরুর মাথায় কত গিলু সে কিছু করতে পারে না তাদেরকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দেয় নাই জিব্রিল আলাইহিস সালাম কম্পিউটার বানাইতে পারে না মিকাইল আলাইহিস সালাম টেলিভিশন বানাতে পারে না ইসরাফিল আলাইহিস সালাম বোমা বানাতে পারে না
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন যন্ত্র বানাইতে পারে না আল্লাহ তাআলা তাদেরকে সেই জ্ঞান দেয় নাই যাকে যে দায়িত্ব দিয়েছে সে সেই পর্যন্ত সীমাবদ্ধ আল্লাহ তাআলা মানুষকে পরিপূর্ণ জ্ঞানী বানাইছে ঠিক কি ঠিক না মানুষকে এত জ্ঞান দিয়েছে যার বর্ণনা দিতে গেলে অনেক সময় লেগে যাবে তো আল্লাহ তাআলা বলেন মানুষকে পূর্ণ জ্ঞান দিয়েছি মানুষকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি এর কারণে মানুষের বিচার হবে অন্য কোন প্রাণীর বিচার হবে না মানুষের হিসাব হবে অন্য কোন প্রাণীর হিসাব হবে না তোমাকে পূর্ণ জ্ঞান দিয়ে তোমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দুনিয়ায় ছেড়ে দিয়েছি এই পূর্ণ জ্ঞান আর স্বাধীনতাকে প্রয়োগ কইরা তুমি যা খুশি ভালো করতে পারবা মন্দ করতে পারবা ইবাদত করতে পারবা গুনাহ করতে পারবা ইবাদতের জন্য তোমাকে আমি যাইয়া গাড়িতে আগাই নিয়ে আসব না আর গুনাহ করতে গেলে তোমাকে আমি আমি পিটান দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেব না তুমি মদ খাওয়ার সময় তোমার মুখ ফেরা লাইসেন্স করে দেব না বিড়ি সিগারেট খাওয়ার সময় মুখটা শান করে দেব না পরের মেয়ে দেখার সময় টেলিভিশন ফেসবুক ইউটিউব ল্যাংটা ছবি দেখার সময় চক্ষু দুটোকে অন্ধ করে দেব না আমি আল্লাহ তাআলা তোমার উপরে দুনিয়ায় এভাবে হস্তক্ষেপ করব না সিনেমা হলে যাওয়ার সময় গান বাজনায় যাওয়ার সময় তোমার চাকা দুড়েলে তোমার ট্যাঙ্কে পাকে আমি প্যারালাইসিস করে দেব না চাকা পাংচার করে দেব না আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি তুমি ভালো জায়গাও যাইতে পারো মন্দ জায়গাও যাইতে পারো ভালো করতে পারো মন্দ করতে পারো এই স্বাধীনতার পূর্ণ জ্ঞান দিয়ে তোমাকে ছেড়ে দিয়েছি আমি এবার তকদির কি দুনিয়ায় যাওয়ার পরে তোমার এই স্বাধীনতা আর তোমার জ্ঞানকে আমার দিক জায়গা মতো বোঝার সময় আছেন আমার দিক তাকান এই তকদির বুঝতে হবে তোমার এই স্বাধীনতা আর তোমার এই জ্ঞানকে প্রয়োগ কইরা ব্যবহার কইরা তুমি দুনিয়ায় যাইয়া ভালো করবা না মন্দ করবা ভাত ভাত খাবা না গোশ খাবা না মাছ খাবা নাকি তুমি না খেয়ে থাকবা বিড়ি খাবা না সিগারেট খাবা নামাজ পড়বা কি পড়বা না বিয়ে করে যৌন ব্যবহার করবা যৌন চাহিদা মেটাবা নাকি জেনা করে যৌন চাহিদা মেটাবা তুমি ভালো করবা না মন্দ করবা তোমার ওই যোগ্যতা আর তোমার এই স্বাধীনতাকে ব্যবহার করে কি করবা এই যে আমি আল্লাহ তাআলা অ্যাডভান্স জানি সেই জানা হিসেবে আমি আল্লাহ তাআলা লিখে রাখছি খেয়াল করছেন যেমন এই লেখার ভিতরে আমি আবার আরেকটা অপশন রাখছি লিখে রেখা এর ভিতরে দুইটা ভাগ করছি একটা হলো এই তকদির এর নাম হলো তকদির এই তকদিরের ভিতরে দুইটা ভাগ একটা হলো তকদিরে মুআল্লাক আর একটা হলো তকদিরে মুবরাম শিরোধার্য তকদির আল্লাহ পাক বলেন তুমি দুনিয়ায় যাওয়ার পরে তোমার এই যোগ্যতা আর তোমার এই জ্ঞানকে স্বাধীনতাকে ব্যবহার করে তুমি কি করবা সেখান থেকে তুমি মোটেই ফিরবা কি ফিরবা না এ সুযোগ নাই এরকম কিছু বিষয় আছে যেগুলো ফিরে আসা সম্ভব না ফিরবাই না এটা আল্লাহ তাআলা 100% ওভার শিওর হয়ে যাই না অ্যাডভান্স লিখে লাগছে এর নাম হলো তকদিরে মুবরাম শিরোধার্য তকদির আর একটা হলো তকদিরে মুআল্লাক আপনি করবেন কিছুদিন পর পরিবর্তন হবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন দোয়া মুনাজাত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া মুনাজাত কান্নাকাটি মুরব্বিদের কাছে দোয়া চাইবেন আব্বা আমার খেদমত করবেন তারা দোয়া করবে ওই দোয়ার ওসিলায় আপনি যেদিকে যাওয়ার যেদিকে যাইতে চাচ্ছিলেন যে অন্যায় করতে চাচ্ছিলেন আপনার যেখানে যা ছিল লেখা ওইটা আল্লাহ তাআলা মুরব্বিদের দোয়ার ওসিলায় পরিবর্তন করে দেবেন এমন একটা অপশন খোলা রাখে এর নাম হলো তকদিরে মুআল্লাক এই তকদিরে মুআল্লাক গুলো আল্লাহর নবী বলেন আত তাকদিরু লা ইউরাদু ইল্লা বিদুয়া ভাগ্য পরিবর্তন হয় না একমাত্র দোয়ার দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা ওই যে অপশন গুলো যে জায়গা এটা অপশন দেওয়া আছে যে এটা তুমি দোয়া করলে পরিবর্তন হবে আমি লিখে রাখছি এভাবে তুমি করবা সেটা আমি লিখে রাখছি তবে তুমি যদি দোয়া করো মুনাজাত করো কান্নাকাটি করো মুরব্বিদের খেদমত করো ধর্মের ভালো কাজ তোমার যোগ্যতাকে পরিবর্তন করে করো তাহলে এই সুযোগ